ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা স্বামী পরমানন্দের একটি অসাধারণ কথা আলোচনা করব একজন জিজ্ঞাসু অর্থাৎ ভক্ত স্বামী পরমানন্দজিকে প্রশ্ন করছেন বলছেন আচ্ছা স্ত্রী পুত্র পরিবারের প্রতি আকর্ষণজনিত কারণে মানুষের জীবনের অধিকাংশ সময় সাংসারিক কাজেই ব্যয়িত হয় ঈশ্বরের জন্য বা ভগবানের জন্য সময় দেওয়া প্রায় হয়ে ওঠে না তাহলে আমাদের মতো সংসারীর কী করা কর্তব্য এমন প্রশ্ন করলেন একজন ভক্ত এই প্রশ্নের উত্তরে স্বামী পরমানন্দ বললেন দেখো যখন মানুষ প্রথম জন্ম নিয়েছিল তখন কিন্তু স্ত্রী পুত্রাদিকে সঙ্গে করে আনেনি আবার যখন মারা যাবে তখনও সঙ্গে করে নিয়ে যাবে না এই জগৎ সংসারে জন্মগ্রহণ করে মানুষের জীবনকালে আর পাঁচটা বস্তুর মতো বিভিন্ন ব্যক্তির সাথেও তার সংযোগ স্থাপন হয় তাদের মধ্যে অনেকের সাথে সম্পর্ক গড়ে ওঠে আবার অনেকের সাথে সম্পর্ক গড়ে না তবে কোনো সম্পর্কই তো চিরন্তন নয় আচার্য শঙ্কর বলেছেন কে মাতা কে পিতা কে স্ত্রী কেই বা পুত্র সকলই মায়ার বন্ধন একমাত্র মা ভবানী জীবেন মুক্তির কারণ তাছাড়া আমার স্ত্রী বা আমার পুত্র যা বলছো তা কে জানে কার স্ত্রী বা কে কার পুত্র তোমার এই জন্ম বা জীবনকাল তো পূর্বপূর্ব অনেকগুলি জন্মের ফল মাত্র ফলে এই জন্মে যাকে তোমার স্ত্রী ভাবছ বা পুত্রাদি ভাবছ এবং তাদের মনোরঞ্জনের জন্য প্রাণাতি করছো আগের আগের জন্মে তারা কার স্ত্রী বা কার পুত্র ছিল তা কি তুমি জানো আমি এখানে বসে আছি এমন অনেকেই জানি যারা এ জন্মে যে স্ত্রী লাভ করেছে পূর্বজন্মে সে অন্য স্ত্রী ছিল বা অনেক স্ত্রী শরীর রয়েছে যাদের অন্য স্বামী ছিল এবার আমি যদি সত্যি বলে দিই তাহলে কি গণ্ডগোল লাগবে ভাব একবার মহামায়ার মায়ায় সবাই পূর্বপূর্ব জন্মের স্মৃতি হারিয়েছে তাই বর্তমানে যেটা দেখছে বা ঘটছে সেটাকেই সঠিক বোধ করছে অনেক সময় পূর্বজন্মের মহাশত্রু পুত্র হিসাবে জন্মগ্রহণ করে প্রতিশোধ নেয় কন্যা ভ্রাতা বা তাই এই হলো মহামায়ার মায়া তাই বলা হয়েছে মমমায়া দূরত্বয়া ঠিক ঠিক জ্ঞান হলে দেখা যাবে তুমি আছো আর ঈশ্বর আছেন তাহলে গুরুর ভূমিকা কি নেই হ্যাঁ অবশ্যই আছে গুরু থাকেন শুরুতে ভক্ত আর ভগবানের সংযোগ ঘটান তিনি ঘটক বা মিডিয়েটর বলতে পারো এরপর চরৈবেতি চরৈবেতি করতে করতে শেষে পৌঁছে দেখা যায় গুরুও নেই তুমিও নেই শুধু ঈশ্বরই আছেন তখন তুমি আমি ভেদ থাকে না তুমি আমি আমিই তুমি এই বোধ থাকে এটা বিজ্ঞান অবস্থা অজ্ঞানী জ্ঞানী আর বিজ্ঞানী জীবের তিনটি ভাগ রয়েছে আমি আমার ভাবটা অজ্ঞান অবস্থা আমি তোমার জ্ঞান অবস্থা আর তুমি বা আমি তুমি বিজ্ঞান অবস্থা অজ্ঞানীরা আমি আমার অবস্থা থেকে ভাবে আমার স্ত্রী আমার পুত্র ইত্যাদি বিভিন্ন এ সোনার পিছনে ছুটে বেড়াচ্ছে মানুষ পুত্রই সোনা বৃত্তই সোনা লোকৈ সোনা ইত্যাদি অর্থাৎ এগুলো সব ইচ্ছা কিছু কিন্তু কিছুতেই শান্তি মিলছে না কেবল এখান থেকে ওখানে ছুটে ছুটে বেড়ানো শাস্ত্র বলছে ন ছাতু কামহ কামনাম উপভাগেন সম্মতি কাম্যবস্তুর উপভোগে কামনার শান্তি হয় না ঋষিরা এটা বুঝতে পারলেন যে এভাবে ছুটে বেড়ালে শান্তি পাওয়া যাবে না উপভোগে শান্তি নেই অপরাপার বস্তুতে শান্তির স্থায়িত্ব নেই অর্থাৎ বাইরের কোনো বস্তুতেই যখন শান্তি নেই তখন নিজের মধ্যেই শান্তির অন্বেষণ শুরু করা যাক বৈষ্ণব ভক্তিতত্ত্বে এইটি কে বলে অভিসার নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাবার ব্যাকুল প্রয়াস এ পথ ও পথ করতে করতে সঠিক পথের সন্ধান পেল মানব উত্তরণের পথ এতদিন যেন হেতায় হোতায় ছুটে বেড়ানো কিন্তু কোথায় মানব যেন বুঝতে পারে না যেমন কস্তুরি মৃগ তার নিজের মধ্যেই যে কস্তুরির সুগন্ধ বেরুচ্ছে তা বুঝতে না পেরে চারিদিকে ছুটে ছুটে বেড়ায় তেমনি অমৃতের পুত্র বা পূর্ণ থেকে উদ্ভূত মানুষ অপূর্ণতার জ্বালা বুকে নিয়ে এগিয়ে চলেছে পূর্ণত্বের দিকে ওং পূর্ণমদাহ পূর্ণমেঈদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণমেবাব অবশিষ্যতে ওং শান্তিহি ওং শান্তিহি ওং শান্তিহি এটা হলো ঋষির পরম বোধজাত এই বোধ চিরন্তন সত্য জানবে অর্থাৎ যা বোধ হয়ে গেলেই মানবের আর আত্মবিস্মৃতি থাকে না তখন শুধুই পূর্ণতার বোধ তাহলে বোঝা গেল যে অজ্ঞানতাবশতই মানুষ আমি আমার জগতে থাকে মম শাস্ত্র বলছে এখানে বা এই চেতনায় থাকলেই শত সহস্র বন্ধনে জড়িয়ে পড়ে মানুষ নানান কর্ম বিপাকে পড়ে নাকানি চুবানি খেতে হয় কর্ম করতে হয় ফলে কর্মফল সৃষ্টি হয় তার জন্যে পরবর্তী জন্মগুলিতে ভোগ দেওয়া হয় এই জন্যেই দেখা যায় যে কোনো জীবনে কখনো একটু সুখের মুখ তারপরে আবার দুঃখভোগ বা ভোগান্তি নিরবচ্ছিন্ন শান্তি সুখের অবস্থা কখনোই তৈরি হয় না কিন্তু মানুষের অন্তঃকরণে স্বভাবের মধ্যেই নিহিত আছে পূর্ণত্বের সম্ভাবনা আছে নিরবচ্ছিন্ন শান্তির সংস্কার তাই আদিভৌতিক ও আধি দৈবিক জ্বালার সাথে সাথে মাঝে মধ্যেই আধ্যাত্মিক জ্বালাও তাকে পীড়া দেয় এইভাবে তৃতাকৃষ্ট মানুষ স্বস্বরূপে স্বয়ংপূর্ণ হয়েও অপূর্ণতাজনিত বিভিন্ন জ্বালা বহন করে নিয়ে চলেছে জন্ম জন্মান্তরে এই অপূর্ণতা থেকে মুক্তি তখনই ঘটবে যখন সে ব্যাকুল হবে কর্মবন্ধন থেকে মুক্তির আশায় ব্যাকুলতার রহস্যটিও বলছি শোনো আন্তরিক ব্যাকুলতার এত জোর যে এটি ইউনিভার্সাল প্রিন্সিপালকে স্পর্শ করতে পারে তা থেকে মানুষের কাছে আসে গুরু এ গুরু ও গুরু করতে করতে সদ্গুর সন্ধান পাওয়ায় মানুষ এই সদগুরুই শিষ্যের সঠিক মার্গ নির্বাচন করে আর পূর্ণত্বের দিকে যাত্রার পথ সুগম করে দেন তারপর যখন ভক্ত ভগবানের মিলন হয় বা ভক্ত ভগবানে লীন হয় তখনই হয় পূর্ণত্বের আস্বাদন এটাই হলো লীলা বিলাস এই লীলা হয়ে চলেছে যুগ হতে যুগান্তরে যিনি বা যারা এটাকে ধরতে পারেন তিনি বা তারা হলেন জ্ঞানী আর যারা এটাকে বুঝতেই পারে না তারা ধনী গুণী বা লেখাপড়ায় পণ্ডিত যাই হোক না কেন তারা অজ্ঞানী তাহলে উপায় হলো ব্যাকুলতা উপায় হলো সদ্গুরু শরণ অজ্ঞান অতিমীর অন্ধশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন মিলিতঞ্জেন তসমৈশী গুরবে হ্যাঁ বন্ধুরা আজকের যে আলোচনা আমরা করলাম সেই আলোচনা করলাম দু সালে প্রকাশিত চরই পত্রিকার কথা প্রসঙ্গে লেখা থেকে প্রথম সংখ্যা তাহলে আশা করি আজকের আলোচনা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনাদের সহযোগিতায় তাই অনুরোধ রইল এই চ্যানেলটি দেখার পর আমাদের এই নতুন চ্যানেলটিতে গিয়ে নতুন নতুন আপলোড করা ভিডিও অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জ্ঞাপন করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ